She's so excited. We are going for the vacation. No, mama? Yes. Are we going to বাইরে বাইরে যাচ্ছে ঠিক বলেছে আমরা একটু ঘুরতে যাচ্ছি সিফ দুই দিনের জন্যই বাট অ্যাট লিস্ট অল্প রিল্যাক্স হতে পারবো না অনেক দিন একটু ব্রেক দরকার ছিল কোভিড 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 দ্যাট দিকে এভরিথিং ক্লোজড অ্যাট লিস্ট সাম ব্রেক ওয়াজ নিডেড আমরা ফার্স্ট ভেবেছিলাম ইন্ডিয়া যাব বাট তারপরে ভাবলাম কি না ড্রপ করে ইন্ডিয়ার প্ল্যানটা ইন্ডিয়া আবার যেতে পারবো পুজোর টাইমে গেলে বেশি ভালো লাগবে অ্যাকচুয়ালি বেশি দিন ওর ছুটি নেই হ্যাঁ হ্যাঁ তার জন্য ইন্ডিয়া যাওয়াটা ইন্ডিয়া গেলে অল্প বসে অবভিয়াসলি নিজের বাড়িতে যাব যখন অল্প সবার সাথে ফুটি ফার্তা না করলে কেমনে হয় ছুটকা ছুটির জন্য ইন্ডিয়া নয় ইন্ডিয়া না ইন্ডিয়াতে অনেক দিন থাকার জন্য ফ্যামিলিদের সাথে দেখা করবো আর কি তো চলো যাওয়া যাক আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কেমনে যাচ্ছি কিসে যাচ্ছি চলো বাই মাম্মা কোথায় যাচ্ছি মুখের থেকে কিছু শব্দই বাড়াচ্ছি না তোতলে তোতলে যাচ্ছি আমি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ইভিনিং হয়ে গেছে অ্যাকচুয়ালি কোন মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম বাট মাঝখানে আর করতেই পারিনি কেন কি আদিত্রি লিটারালি এত তাং করেছে মানে ইমিগ্রেশনে ও কেঁদে 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 পুরা ওর জন্য স্পেশাল ব্লগগুলো আমার ইচ্ছা যে আমি ওর জন্য এগুলো বানিয়ে বানিয়ে রাখবো যে পরে ও যেন নিজে দেখে দেখে বলতে পারো যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম এখানে গেছিলাম ওর জন্যই মেমোরিজগুলো এগুলো বানানো বাট ওই আমাদেরকে এত তাং করেছে যে আর বানানোই হয়নি সো এখানে রুমে এসে আমরা লাঞ্চ করেছি তারপরে এখন বিকাল হয়ে গেছে তো ভাবছি কি আর একটু সন্ধ্যা হলে লাইটিং ওয়াইটিং যখন চলে যাবে তখন আমরা ওই মলটাতে যাব এটা অ্যাকচুয়ালি আমি দেখাতে পারছি না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মল আর বালুই করে একটা হোটেলে ফর টু ডেজের জন্য স্টে নিচ্ছি হোটেলটার রিভিউস খুবই ভালো তাই এই হোটেলটাকে আমরা চুজ করলাম এই আমার তোমরা পিছন দিয়ে দেখতে পাচ্ছ এটা একটা সুইমিং পুল ওদের এই হোটেলটারই সুইমিং পুলটা বাট আমরা সুইমিং করতে যেতে পারবো না কেন কি আমরা সুইমিং কস্টিউম আনিনি তাও দেখি যদি এখান থেকে পেয়ে যাই সো আমরা একটা সুইমিং কস্টিউম নিয়ে নেবো তিনজনের জন্য তারপরে সুইমিং করে নেবো আর অবভিয়াসলি আমি শুনেছি যে জানি না আমিও ফার্স্ট টাইম তো আমি যাই না শুনেছি যে ইন কম্পারিজন উইথ সিঙ্গাপুর এখানে বলে খুব সস্তা জিনিস পাওয়া যায় আই ডোন্ট নো আমি ব্লগে দেখাবার চেষ্টা করবো যদি আমি কিছু কিনি পুরো ভর্তি বাড়ি এই যে আমি বলছিলাম না এই যে এটা মলটা অ্যাকচুয়ালি আর আমার হাজবেন্ড একটু বার হয়েছিল
তো ও বললো যে ব্যাক সাইডে বলে আরেকটা মল আছে, ওটা ওটার মধ্যে H&M কি আছে বলে ব্র্যান্ড আছে, ইউনিকলো H&M। আমি ট্রাই আমি দেখার চেষ্টা করব যে সিঙ্গাপুর থেকে কমে পাবো কিছু, তাহলে আরও কিছু কিনবো ভাবছি। আর নাহলে এই মলটাতে গিয়ে দেখবো কিছু আছে নাকি। একটা সোভেনিয়ার আমি সবের জন্য ভাবছি সাবান নিয়ে যাব, কেন কি আমি বালির মধ্যে না অনেক হ্যান্ডমেড হ্যান্ডমেড সাবান দেখেছিলাম, বাট আই ডোন্ট নো এখানে পাওয়া যাবে কি যাবে না, তাই চেক করব পাওয়া যায় কি যায় না। ওগুলো আজকে রাত্রের বেলা র‍্যাপ আপ করব, এখন একদম মুডি। এখানে কিছু ব্যাগস আছে, সব শপিং করার ব্যাগস, তারপর এখানে কিছু আছে, আচ্ছা আচ্ছা ওকে আদো করো, হয়েছে আনিতে হবে না, হয়ে গেছে। আমরা এখন মলে যাচ্ছি, আমাদের কাছে 1 আওয়ারের মতো টাইম আছে। যাওয়ার আগে তো ভাবলাম কি ওকে নিয়ে একটু মলে ঘুরে আসি, আর যদি আরও কিছু কেনাকাটি থাকে তো করে নিতে পারবো।
আমরা অ্যাকচুয়ালি আই বালুই করে হোটেলটার মধ্যে আসলাম। হোটেলটা কোয়াইট ডিসেন্ট, ভালোই ছিল, তো কোনো খারাপ ছিল না। ট্যাক্সি মাই ফ্রেন্ড, ওকে ওকে, আই রেডি বাস, মিনি বাস, মিনি বাস, ওকে ওকে।